আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছো এবং ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চ্যানেল MRS রহিম 97 এই চ্যানেলের পক্ষ থেকে। পাশাপাশি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী ফেসবুক বন্ধুরা আছে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি শেষ পর্যন্ত থাকো, আজকে নতুন কিছু তোমরা জানতে পারবে। এখন আমরা আসো, আমরা একটা ভিডিও শুনি, অডিও শুনি, দেখা যাক তোমরা একটু খেয়াল করো অডিওটাতে আসলে কি বলা হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। খাসিয়া বা খাসিদের বসবাস, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি খাসিয়া বাস করে সিলেটের মৌলভীবাজার জেলায়। বাংলাদেশে খাসিয়া টিলা উঁচু ভূমি, সমতল ভূমি বা পাহাড়ে যেখানে থাকুক না কেন, তারা সংঘবদ্ধ ভাবে কাছাকাছি অবস্থানের থেকে ঘর বাড়ি তৈরি করে। খাসিয়া সাধারণত একটা পুঞ্জিতে দলবদ্ধ হয়ে বসবাস করে। এক্ষেত্রে তাদের পরিবার কাঠামো ছিল যৌথ পরিবার, কিন্তু বর্তমানে নানা কারণে তা ভেঙে যাচ্ছে। বাংলাদেশে খাসিয়াদের অর্থনৈতিক অবস্থা কিন্তু সচ্ছল নয়, প্রায় 70% লোক পান চাষ করে জীবিকা নির্বাহ করে। পান চাষ হচ্ছে একটি স্থায়ী চাষাবাদ পদ্ধতি। পান চাষের পাশাপাশি এরা লেবু, কমলা লেবু, আনারস, কাঁঠাল, সুপারি এবং অন্যান্য ফসলের চাষ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমরা একটি অডিও শুনলাম। অডিওতে শুনে আমরা যেটা বুঝতে পেরেছি, অডিওটা শুনে আসলে আমরা যেটা বুঝতে পেরেছি তা হচ্ছে, খাসিয়া সম্প্রদায়কে নিয়ে আমরা কিছু কথা বলে শুনেছি এবং তারা কোথায় বসবাস করে, ওদের জীবন জীবিকা কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে অডিওতে কোন জাতিসত্তার কথা বলা হয়েছে আসলে এটা হচ্ছে, আজকে অডিওটাতে আমরা যে বিষয়টা নিয়ে, যে সম্প্রদায় গুলো নিয়ে কথা শুনেছি সেটা হচ্ছে খাসিয়া সম্প্রদায়, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখো এই খাসিয়া সম্প্রদায়কে নিয়ে আমরা একটা আলোচনা করব আজকে। সেটা হচ্ছে দুইটা বিষয়কে সামনে রেখে তোমাদের সাথে কথা বলবো। খাসিয়া জাতিসত্তা কোথায় বসবাস করে তা তোমরা বলতে পারবে, খাসিয়াদের জীবনধারা পোশাকের বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো আমরা এখানে বাংলাদেশের খাসিয়ারা কোথায় বাস করে এগুলো তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। দেখো, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই যে দেখো এখানে আমরা মানচিত্রে দেখতে পারছি খাসিয়ারা বসবাস করে মূলত হচ্ছে সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাতে। এই যে দেখো এখানে সিলেট কোথায় দেখাচ্ছে তোমাকে, তারপরে হচ্ছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই জেলাগুলোতে মূলত হচ্ছে খাসিয়ারা বসবাস করে থাকে। এগুলো আমাদের বাংলাদেশের একটি ক্ষুদ্র জাতিসত্তা, ওদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব ইষ্ট কালচার সবকিছু রয়েছে। খাসিয়ারা সমাজ, খাসিয়াদের সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক, মায়ের সূত্র ধরে দল, গোত্র, বংশ গড়ে ওঠে। তারপরে হচ্ছে পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। তাহলে পারিবারিক যে সম্পত্তির মালিক গুলো হয়ে থাকে, এটা হচ্ছে পরিবারের ভিতরে সবচেয়ে ছোট যে মেয়ে, সে পরিবারের বেশিরভাগ পরিবারের উত্তরাধিকারী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা তাদের বিভিন্ন জীবনাচারা দেখতে পাচ্ছি। খাসিয়ারা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে, এরা কাজ করে, ধান লাগায়, হ্যাঁ অনেকগুলো কাজ করে থাকে। পাশাপাশি এদের পাশাপাশি আর একটি হচ্ছে, একটি জনগোষ্ঠীর নাম হচ্ছে নার বা হচ্ছে পানার, যাদের বেশিরভাগই হচ্ছে পান চাষ করে। এদের মধ্যে একটা জাত আছে যারা হচ্ছে খাসিয়ারা, ওরা হচ্ছে পান চাষ করে, সুপারি চাষ করে, হ্যাঁ সুপারি গাছ এবং নারিকেল গাছ এগুলো চাষ করে তারা মূলত চলে। খাসিয়াদের প্রধান খাদ্য গুলো হচ্ছে ভাত, মাংস, শুটকি মাছ ও মধু, এগুলো মূলত এরা বেশি পছন্দ করে। তারপরে হচ্ছে আমরা আরো দেখি, খাসিয়ারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে, অতিথি বেড়াতে এলে তারা পান সুপারি দিয়ে, চা দিয়ে আপ্যায়ন করে। তারপরে আমরা দেখি খাসিয়ারা বিভিন্ন দেবতার পূজা করে, প্রধান দেবতার নাম হচ্ছে উলারাই নাং থই
যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে। তারপর ওদের পোশাক হচ্ছে খাসিয়া মেয়েরা কাজিম ফিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে। তারপর হচ্ছে ছেলেরা পুঙ্গ ও মারুং নামক পকেট ছাড়া জামা লুঙ্গি পরে থাকে। খাসিয়াদের ভাষা, খাসিয়াদের নিজস্ব ভাষার নাম হচ্ছে মন খেমে, এর কোনো লিখিত বর্ণমালা নেই। তারপরে ওদের বিভিন্ন আচার উৎসব হচ্ছে, খাসিয়ারা সমাজে নাচ গান খুবই প্রিয়, ওরা নাচ গান খুব পছন্দ করে। পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসল হানি, মৃতের সৎকারে তারা নাচ গান উৎসবের আয়োজন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি প্রশ্ন রাখেছি, সেটা হচ্ছে খাসিয়ারা কোথায় বাস করে। ইতিমধ্যে আলোচনা করেছি খাসিয়াদের জীবন ধারা সম্পর্কে চারটি বাক্য লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে খাসিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি, তা হলো তোমাদের পাঠ্য বইয়ের 97-98 পৃষ্ঠা খুলে তোমরা এটা ভালো করে রিডিংটা পড়ে নিবে। এখন আসো আমরা এখন একটু করে আমরা কয়েকটি প্রশ্ন জানি, তা হচ্ছে খাসিয়াদের সমাজ ব্যবস্থা কি রকম, তারপরে হচ্ছে খাসিয়াদের পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী কে হয়ে থাকে, ছোট মেয়ে হয়ে থাকে, এটা সমাজ ব্যবস্থা হচ্ছে নিজস্ব ভাষার নাম হচ্ছে, আমরা খাসিয়া সম্পর্কে অনেক নতুন কিছু জানেছি এবং নতুন তথ্য আমরা জেনেছি। পাশাপাশি আমরা আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি, তা হচ্ছে খাসিয়াদের জীবনধারার যে দিকটি তোমার ভালো লাগে সে সম্পর্কে লিখে নিয়ে আসবে। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাসিয়া সম্প্রদায় সম্পর্কে আমাদেরও জানা দরকার, এরা আমাদেরই দেশের একটি সম্প্রদায় যারা আমাদের দেশের বিভিন্ন কাজে কর্মে ওরা দেশের অনেক ভালো ভূমিকা রেখে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত খুবই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি অংশগ্রহণ করেছো, সেজন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।